খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ সংস্থাগুলো আবেদন জানালেও সিদ্ধান্তের ভার বিআরসির ওপর চাপালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রুনাই, কাতার ও সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। শতভাগ বিদ্যুতায়নের পর এবার চ্যালেঞ্জ মানসম্মত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। সে লক্ষ্যে রাজধানীর বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও ভূগর্ভস্থ নেটওয়ার্ক স্থাপনে $1.6 বিলিয়ন প্রকল্প নিয়ে এগোচ্ছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার বিতরণ সংস্থা ডিপিডিসি এলাকায় প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শনে যান সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। জানান, রাজধানীর বেশিরভাগ এলাকাকেই ভূগর্ভস্থ বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় আনতে প্রয়োজন অন্তত অর্ধযুগ। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাবস্টেশনগুলো আমরা আপগ্রেড করতেছি, উন্নত মানের ইলেকট্রিসিটি কীভাবে দেওয়া যায়। আরেকটা বড় প্রকল্প এটার সাথে সংযুক্ত, সেটা হল আন্ডারগ্রাউন্ড ক্যাবল। আমরা বলে আসতেছি অনেক বছর যাবৎ যে আমরা ধানমন্ডি এলাকায় প্রথম আমরা শুরু করেছি, বিদেশের মতো সমস্ত ক্যাবল এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবে এবং এই কাজটা শুরু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে, ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট হয়ে গেছে এবং ট্রান্সফর্মার কেউ আর উপরে ঝুলানো অবস্থায় দেখবে না, কোনো তার দেখবে না। এটার সাথে সাথে খালি ইলেকট্রিক লাইনও না, ফাইবার অপটিক ক্যাবলও থাকবে। সো এই ধানমন্ডিটা আমাদের প্রথম প্রজেক্ট। ধানমন্ডিটা শেষ হলে পরে আমরা সাথে সাথেই প্যারালালি আমরা নকশা করে ফেলছি বাকি এলাকারও, অর্থাৎ এই পুরো এলাকার নারায়ণগঞ্জ সহ আমরা পুরো এলাকার ডিপিডিসি কিন্তু ইতিমধ্যে নকশা করে ফেলছে আন্ডারগ্রাউন্ড ক্যাবলিংয়ে। প্রকৃতপক্ষে বিদ্যুৎকে ঠিকমতো ব্যবহার করা, সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য আমরা স্কাডা সিস্টেম বসাচ্ছি, আধুনিক স্মার্ট গ্রিডের দিকে যাচ্ছে। এদিকে গেল সপ্তাহে বিদ্যুতের পাইকারি দাম প্রায় 20% বাড়ানোর ঘোষণার পর জল্পনা কল্পনা এখন গ্রাহক পর্যায়ে এর সম্ভাব্য প্রভাব নিয়ে। বিভিন্ন বিতরণ কোম্পানি ভোক্তা পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তের ভার এনার্জি রেগুলেটরি কমিশনের উপর চাপালেন প্রতিমন্ত্রী। বার্ক এটা নিয়ে যাচাই বাছাই করছে, এখন বার্কের উপর নির্ভর করছে। তারা যাচাই বাছাই করে যদি দেখে যে আদৌ প্রয়োজন আছে কিনা, তারা সিদ্ধান্ত নেবে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ভাবতে হচ্ছে জ্বালানির বিকল্প উৎস নিয়েও। গত সপ্তাহে ব্রুনাই অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। প্রতিমন্ত্রী জানালেন, সরবরাহ বাড়াতে আলোচনা চলছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। এখনও আলোচনা চলছে তারা ক্যাটার করতে পারবে কিনা, কারণ সবাই তো ডিমান্ড প্রচুর, সমস্ত জায়গাতে তারা অ্যাডভান্স সেল করে ফেলছেন বিভিন্ন জায়গাতে। এখন আমরা চেষ্টা করতেছি, আমরা ব্রুনাইয়ের সাথে কথা চালাচ্ছি, আমরা সৌদি আরবের সাথে কথা চালাচ্ছি, বিভিন্ন দেশের সাথে কথা চালাচ্ছি, কাতারের সাথে কথা চলছে। নিকট ভবিষ্যতে কয়লাভিত্তিক কয়েকটি বৃহৎ কেন্দ্র চালুর মাধ্যমে আগামী গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে দাবি সরকারের। সেই পরিস্থিতির আমরা পার হয়ে আসছি, আশা করছি যে আগামী বছরে আমরা ভালো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাব। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।